ই কমার্স খাতে প্রতারণারে এবার সরব সরকারের প্রভাবশালী মন্ত্রীরা। মন্ত্রী মনে করেন ই কমার্সের প্রতারণার দায় এড়াতে পারে না বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টরা। আর বাণিজ্য মন্ত্রী বলেছেন ই ভ্যালি ই অরেঞ্জের মতো আর কোনো প্রতিষ্ঠান যাতে মানুষের সাথে প্রতারণা করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক রয়েছেন তারা। জানার ই ভ্যালি গ্রাহকদের অর্থ কিভাবে ফেরত দেওয়া যায় সে পথ খুঁজছে বাণিজ্য মন্ত্রণালয়। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। অতি লোভের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার নজির নতুন নয় এদেশে। সবশেষ উদাহরণ ইভেলি ইয়ারেজ নামের ই কমার্স প্রতিষ্ঠান। এর আগে যুবক, ডেস্টিনি, ইউনিপে টু ইউ সহ শত শত নাম সর্বস্ব প্রতিষ্ঠানে বিনিয়োগ করে নিঃস্ব হন গ্রাহকরা। এসব প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা অর্থ ফিরে পেয়েছে এমন নজিরও এখনো তৈরি হয়নি। ইভেলি ইয়ারেঞ্জের মূল হোতারা এখন কারাগারে। কিভাবে গ্রাহকদের হাজার কোটি টাকা উদ্ধার হবে সে বিষয়ে সদুত্তর নেই কারো কাছেই। বাণিজ্যমন্ত্রী অবশ্য আশ্বস্ত করছেন গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে চেষ্টার কমতি নেই তাদের। একপাশে কত লায়াবিলিটি আছে জেনুইন, আর একপাশে নতুন অবস্থার তো অ্যাসেট ভ্যালুটা কি আছে, এই দুটো পাশাপাশি রেখে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব যাদের এই সম্পদ আছে সেগুলো কিভাবে। সেটাও যে আমাদের কথাই শেষ হবে তা না, অর্থ মন্ত্রণালয় আছে, কোর্টের কোথাও যদি কোনো আটকানো থাকে সেটাও দেখতে হবে, তবে আমরা পজিটিভলি চেষ্টা করব। রাজধানীর টিসিবি ভবনে ভার্চুয়াল এক মেলার উদ্বোধন করতে এসে তিনি জানান বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো অনুমোদন ছিল না ইভ্যালির। সামনের দিনগুলো আমরা সতর্ক থাকবো এই ব্যাপারে। আর কোম্পানি তো বললাম না যে শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়েও কিন্তু শুরু করেছে কাজ। ভোক্তা যারা তারা যেন ওই দুই টাকার বলে এক টাকায় পাইলে লাভ দিয়ে না পড়ে। তবে ভিন্ন কথা বলেছেন অর্থমন্ত্রী। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন গ্রাহকদের বিপুল অর্থের দায় এড়াতে পারে না সরকার। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, এখানে বাংলাদেশ ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংকের ভূমিকা আছে। আগে ম্যানুয়ালি করতো, এখন ইলেকট্রিক্যালি করতেছে, এখন ডিজিটাইজড হইতে এখন এগুলো করা হচ্ছে। মানুষ বিশ্বাস করে এখন কতদিকে নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণ করতে হবে গভর্নমেন্টকে দেখতে হবে অফকোর্স। শুধু আশ্বাস নয়, না বুঝে বিনিয়োগ করা গ্রাহকরা এখন তাকিয়ে তাদের মূলধনের দিকে। আমরা আমাদের পণ্য চাই। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।